তো কয়েকদিন পূর্বে সৌদি আরবের প্রেসিডেন্ট সৌদি আরবের ভিতরে তাবলিগ জামাত নিষিদ্ধ করছে। আর একটু আস্তে কল। আচ্ছা আপনারা বলেন ওনারা তিনটা অজুহাত পেশ করছে। এক নম্বর অজুহাত হলো তাবলিগে গেলে সন্ত্রাস হয়। দুই নম্বর হলো তাবলিগ জামাতে গেলে তারা বেজাতি কর্মকাণ্ড সৃষ্টি করে। তিন নম্বর হলো তাবলিগে গিয়া মানুষকে অন্ধকারাচ্ছন্ন বানায়। আচ্ছা আপনারা বলেন তাদের এই যুক্তি কি সত্য না মিথ্যা? আর তো জোরে কোন? তারাই আবার বলে সিংহাসনের মধ্যে বৈশা প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিংহাসনের মধ্যে সেই দিন বৈশা একটা কনফারেন্স করেছে নর্তকী দিয়া পবিত্র স্থানের মধ্যে। তিন দিন সেই কনসার্ট চলাকালীন সময় ওনারা বিবৃতি দিয়েছেন 7 লক্ষ মানুষ ওই কনফারেন্সে হাজির হয়েছে। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন আমার নবীর দেশের মধ্যে যদি উলঙ্গপনা বেহায়াপনা চলে এটা কি আমরা সহ্য করতে পারি? কথা বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, পবিত্র জায়গা যেখানে কোরআন নাজিল হয়েছে, পবিত্র জায়গা যেখানে উহি আসছে, পবিত্র জায়গা যেখানে আমার নবীর পা মুবারকের দুয়ার জন্য পুরা এলাকাকে আল্লাহ স্বর্ণের দ্বারা পরিণত করে দিয়েছে, যেখানে আমার নবী রওজাতে জিন্দা আছে, সেই রাষ্ট্রের মধ্যে হিতাকাঙ্ক্ষী আমরা যারা আছি প্রায় 200 কোটি মুসলমানের প্রাণের মধ্যে আগুন লেগেছে, কারণ সেখানে সিনেমার হল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় বলি আমার নবীর দেশের মধ্যে যদি হিতাকাঙ্ক্ষী আমরা যারা আছি ইমানওয়ালা আমলওয়ালা সেখানে আমার নবীর রোজার পাশে যদি সিনেমার হল হয় আমরা খুশি। আর একটু জোরে কর। আমরা বুঝতে পেরেছি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা বসেছে। আমরা বুঝতে পেরেছি পশ্চিমাদের গোলামি করার জন্য, দালালি করার জন্য, আল্লাহর নবীর রাষ্ট্রকে বেজ্জতি করার জন্য যে ষড়যন্ত্রের এমন ভাবে প্রখর উদ্ঘাটন করতে চায়। আজকে নয় শুধু, সারা বাংলাদেশের 200 কোটি মুসলমানের প্রাণের দাবি তাবলিগ জামাত সারা বিশ্বের মধ্যে বৈধ। তাবলিগ জামাতের মানুষেরা জাহান্নামীদেরকে জান্নাতে পৌঁছার কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আর তাবলিগের মানুষরা তো নিজের টাকা খরচ করে বেনামাজিকে নামাজি বানায়। আজ পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে না গিয়া আব্দুল করিম আব্দুল সাত্তার উলি হইছে এই ঘটনা আপনাদের এলাকাতে আসেনি। আমরা অসংখ্য গণিত হাজার হাজার প্রমাণ আছে, এমন ভাবে শত শত ডাকাত চোর বদমাশ তাবলিগে গিয়া আল্লাহর উলিয়ে পরিণত হয়েছে। শত শত প্রমাণ আছে, যেখানে গেলে আল্লাহর উলি হওয়া যায় সেই জায়গাটা উলি হওয়ার কারখানা বন্ধ করতে যারা চায় মুসলমানরা তাদেরকে কখনো বরদাস্ত করবে না। এখন আসুন সামনের দিকে যা, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা সব সময় ভরসা করব আমাদের একজন রব আছেন, তিনি কে? আরো জোরে কোন? প্রায় সময় দেখা যায় যে আমরা আল্লাহর উপর ভরসা করতে গিয়েও আমার আল্লাহর কাছে ভরসা করবো, আল্লাহ তো আমার বিপদ ছাড়ে না, আল্লাহ আমার দেখে না, পাশের বাড়ির মধ্যে 2-3 তলা বিল্ডিং আর আমার কিচ্ছু নাই, আল্লাহ কি আমাকে দেখে না? এমন প্রশ্ন অনেক সময় আমরা করিনি। একটু জোরে ক। আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, খাঁটি মমিন মুসলমান হতে গেলে ইমানের পিছনে মেহনত করতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস আপনি পড়ে দেখেন, এমন কোন সাহাবি নাই যে কষ্ট করে নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় লোকের ছেলে হওয়ার পরে আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে এমন ভাবে দেখা গেল ওনার চাচা ওনার সমস্ত কাপড়কে খুলে ফেলে দিয়েছে। এই কথা বলছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা ফুকিন্নি গুরি, তার হাত দিয়া দৈরা কালিমা পড়ে মুসলমান হইছো, বাইরো বাড়ির থেকে বাহির হয়ে যাও। আব্দুল্লাহ বাহির হয়ে গেল, চাচা বলতেছেন পরনের কাপড়টি তো আমার দিয়ে যাও, নেন আপনার কাপড় নেন। মাকে বলছে মা
আমার লজ্জাস্থানটা গুড়ার মতো একটা কাপড় কি আপনি দিবেন? মা এই কাপড় দিছে আল্লাহর নবীর কাছে। কোন করে শীত আসছে রাত, আয় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলতেছেন কে? ও নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি দুই দিন আগে কালিমা পড়ে মুসলমান বানাইছেন, আমার নাম আপনি রাখছেন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। নবীজি দরজা খুলে দিলেন, দেখলেন আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায়। নবী বললেন কি ব্যাপার, তোমার তো উলঙ্গ হওয়ার কথা না, এমন কোন জিনিস নাই তোমার, নাই সব কিছু আছে। ইসলাম গ্রহণ করার কারণে আমার কাপড় চোপড় আমার চাচা খুলে দিয়েছে। চাচাকে বললাম চাচা আপনি কাপড় খুলতে পারেন, সব কিছু আপনি নিতে পারেন, এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে ঈমান নিতে পারবেন। তাদের ঈমান কেমন ছিল, আমাদের ঈমান কেমন? ঈমান পরীক্ষা অনেক কঠিন, যে যত বড় তার ঈমানের পরীক্ষা তত বড়। আর ঈমানের পরীক্ষা করেন একজন তিনি কে? আর জোরে কোন? যেই নবী যত বড়। আমাদের নবী 3 বছর জেল খাটছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম 10 বছর জেল খাটছে, ইমাম আবু হানিফা 3 বছর 3.5 বছর জেল খাটছে, ইমাম শাফি জেল খাটছে। অর্থাৎ যার ঈমান যত বেশি পাওয়ারফুল তার পরীক্ষাও তত বড়। এই জন্য গাবড়ানো যাবে না, জেল জরিমানা হতে পারে, ফাঁসি হতে পারে, মামলা হতে পারে, দামলা হতে পারে, আমার ইজ্জতে আঘাত আসতে পারে, সব দিতে প্রস্তুত, কোরআনের তাফসির বন্ধ করতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? একজন মামুনুল হক কারাগারে থাকলেও, একজন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কারাগারে থাকলেও, একজন জুনায়েদ আল হাবিব কারাগারে থাকলেও, লক্ষ মামুনুল হক, লক্ষ আইয়ুবী, লক্ষ জুনায়েদ আল হাবিব ঘরে ঘরে বাইর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবীর একজন জুলাইলুল কদর পয়গাম্বর মুসা, যার নাম হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে স্বয়ং তিনি কথা বলেছেন সরাসরি। আল্লাহকে বললেন আল্লাহ গো আমাকে গোপন একটা পাসওয়ার্ড আপনি দিবেননি। গোপন পাসওয়ার্ড মানে গোপন একটা নেক আমল আপনি আমাকে দেন, যেই নেক আমলের বদলতে আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারি। আর একটু জোরে কোন? তখন আল্লাহ বললেন একটা গোপন পাসওয়ার্ড তোমাকে দিতাম, ঠিক আছে দুমু। এই গোপন পাসওয়ার্ড দিলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলতেছেন এটা তো আল্লাহ সবাই জানে, তাহলে তো কি লাভ হইল? তখন আল্লাহ মুসাকে বলতেছেন ও মুসা, সবাই জানলেও লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত তুমি জানো? আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পারিটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের প্রতি দরুদ শরীফ, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম জান্নাতে আসার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে বিবাহ বন্ধন হবেন, আল্লাহ বলছেন এইভাবে তো বিবাহ করা যায় না, বলে কি করতে হবে? একটা মোহরানা দিতে হবে। ও আল্লাহ আমি আদমের তো কাফরই না, মোহর দেব কিভাবে? তখন আল্লাহ আদম পয়গম্বরকে বলছেন আখেরি নবীর প্রতি 10 বার দরুদ শরীফ পড়ে আপনার মোহর আমি আল্লাহ আদায় করে নি। তাহলে বোঝা গেল আখেরি নবীর সম্মান আছে না নাই? আট্টু জোরে কর, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। কোরআনে আসছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরা হইল আখেরি নবীর উম্মত। আট্টু জোরে কর, কেমনে কিভাবে? মেরাজের রজনীতে মসজিদুল আকসাতে ইমামতি করেছেন স্বয়ং আমাদের নবী। আপনারা বলেন মুসল্লির দাম বেশি না ইমামের দাম, আট্টু জোরে কর। আদম পয়গম্বর, মুসা পয়গম্বর, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম এক একজন আবেগে আত্মহারা, আরে আমি তো আজকে ইমামতির সুযোগ পাব না। না, আল্লাহ জিব্রাইলকে জানায় দিলেন আমার বন্ধুকে সামনে বাড়ায় দাও, আমার বন্ধু মসজিদুল আকসাতে আজকের নামাজ পড়ানোর কারণে সমস্ত নবীকে আমার বন্ধুর মুসল্লি বানায় দিলাম, মানে হইল আমার বন্ধুর রুহানি উম্মত বানায় দিলাম। আর একটু জোরে কোন, ইমান খাঁটি ইমানদার হতে গেলে 3 নম্বর কোয়ালিটি হলো ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে?
চার নম্বর হলো আল্লাযিনা ইয়াকিমুনা সলা, নামাজ কায়েম করা, নামাজ পড়া। আজকাল দেখা যায় মসজিদের কোনো অভাব নাই কিন্তু মুসল্লির অভাব। একটু জোরে কর। আর সাহাবায়ে কেরামের সময় মসজিদের অভাব ছিল, মুসল্লির অভাব নাই। কারণ মসজিদের মাধ্যমে জান্নাত পাওয়া যায় না, এবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, যার ইমানের মাপকাঠি ঠিক রাখতে চায় ওই মানুষটা যেন নামাজি হয়। যেই মানুষটা নামাজের সেজদায় গিয়া আমি আল্লাহকে একবার ডাক দিবে, সেজদার থেকে ওঠার আগে আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দান করব। আমাদের দেশে অনেক পীর ফকিরা আছে, আল্লাহকে পাইতে গেলে নামাজ লাগে না। তারা বলে কি, তাদের দাড়ি নাই কিন্তু মুজ বড় বড় রাইখা, তারা বলে মনের নামাজ বড় নামাজ। আর এই কথাটা বলে যে আমি নামাজ পড়লে তো আমার রবকে দেখি না, কিভাবে আমি নামাজ পড়ব। এই কথা বলে আমাদের সরলপনা, মা বোনদের ইমানকে নষ্ট করার ষড়যন্ত্র আছে না? না, একটু জোরে কর। আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যেদিন ইন্তেকাল করবেন এর কয়েকদিন পূর্বে আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে আমি বিশ্ব নবী, আজকে নামাজ পড়ানোর মতো আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। ওরে আয়েশা, এশারের নামাজের সময় হয়ে গেল, আর সিদ্দিকে আকবর আবু বকরকে বলে দাও এশারের নামাজ পড়ার জন্যে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বাবাকে যদি বলি অন্যান্য সাহাবাই কেরাম মাইন্ড নেবে। কে মাইন্ড নেবে? নিজের বাবার কথা বলছে। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা আমার আদেশ, তুমি গিয়ে বলে দাও সিদ্দিকে আকবর যেন আজকে এশারের নামাজের জামাতের ইমামতি করে। আবু বকর সিদ্দিক এশারের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী উঠতে পারেন না, আয়েশাকে বললেন, আয়েশা রে আমার তুমি আমাকে উঠাও। আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে কাদের মধ্যে বর দিয়া উঠাইল, নবী দাঁড়তে তাকাইতে পারেন না, আবার আল্লাহর নবী উঠতে পারেন না। আল্লাহ নবী কোনো মতে হাফাইয়া হাফাইয়া যখন উঠলেন, উঠার পরে জানালা দিয়ে দেখলেন সিদ্দিকে আকবর এশারের নামাজ পড়ায়। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ আমার উম্মতের নামাজ, আমার উম্মতের নামাজ, যে উম্মতের নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীজি রক্ত দিলাম, আমার দন্দন মুবারক শহীদ করে দিলাম। এমত অবস্থায় জিব্রাইল আল্লাহর নবীর ঘরের মধ্যে হাজির হয়ে গেল, নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাহজান ইন্নাল্লাহ মানা, টেনশন পেরাশানি করার কোনো কারণ নাই, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি স্বয়ং আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাব। মারা বলেন, আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আমাদের জিম্মাদার হবেন কে? আরো জোরে কর। আজকে দেখা যায় ঘরে সব কিছু আছে, নামাজ নাই। পাঁচজন সদস্য, তিনজন গায়েব, নামাজ নাই। দুইজন একজন পড়ে, না না, আকিমুস সলা এর অর্থ ব্যাখ্যা দিয়েছেন নিজে নামাজ পড়া, পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়ানোর আহ্বান করা। এই আদেশটা কার? আরো জোরে কল। অনেক সময় দেখা যায় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম, আমার নবীকে অনেকে পাগল বলছেন, যে তো পাগল। আচ্ছা আপনারা বলেন, আমার নবী খানায় কাবাতে নামাজের ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন, তোয়াফ করছেন, এই জন্য কি আমার নবী পাগল? একটু জোরে কল। অনেকে একদিন দেখে, একদিন আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে রয়েছে, কোনো লাইট নাই, এখন তো লাইটের কোনো অভাব নাই, কিন্তু রাত্রে বেলায় নবীজি হেলান দিয়ে খানায় কাবাতে বসে রয়েছে, হঠাৎ করিয়া দেখে আল্লাহর নবীর আলো, নুরানির আলোতে খানায় কাবার চতুর্দিকে আলোকিত হয়েছে, এমন সুন্দর ছিল। আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হযরত জাবের বলেন, একদিন আমি নামাজ পড়া মসজিদে নববীর বারান্দায় বসলাম, আবার একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়,
আবার আকাশের পূর্ণিমার ছাদের দিকে তাকাই, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, একবার দুইবার নয় সাত থেকে সাতবার পর্যন্ত আমি যাবে একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার ছাদের দিকে তাকাই। আল্লাহর কসম খেয়ে আমি জাবের বলতে পারি, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বিশ্ব নবী। আমার নবী কেমন সুন্দর ছিলেন! আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, উনি বলেন নবীজি যেদিন এশার নামাজ পড়াইয়া আমি আয়েশার বাসার মধ্যে আসতেন, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আর একটু জোরে কর, নবীজি কেমন সুন্দর ছিলেন! এখন যত বিশ্ব সুন্দরী আছে, ট্রাম্প বলেন, ওবামা বলেন, বিল ক্লিনটন বলেন, বিশ্বের যত সুন্দরীরা আছে, সমস্ত সুন্দরীদেরকে যদি একটা অন্ধকার রুমে রাখা হয়, সুয়ের ছিদ্র দেখা যাবে দূরের কথা, 42 ইঞ্চি ফাইবেরও ছিদ্র দেখা যেত না। আর তো জোরে কর, আমার নবী এত সুন্দর ছিলেন, আমার নবীর সৌন্দর্যের কাছে সব কিছু ফিল হয়েছে। এখন আসুন সামনের দিকে যাই, খাঁটি মুমিন মুসলমান হতে গেলে 5টা কোয়ালিটি, 1 নম্বর হলো জিকির করা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর হলো ভরসা রাখা, 4 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করা, 5 নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পত্তিকে আল্লাহর রাস্তায় খরচ করা। এই 5টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, খাঁটি মুমিন হিসেবে ঘোষণা করবেন কে? আরো জোরে কোন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্ক। আল্লাহ নিজে বলেন এই 5টা গুণ যার মধ্যে থাকবে সে হইল খাঁটি মুমিন, মুখলেস মুমিন, পিওর মুমিন, মুমিনে হক মানে তার মধ্যে কোনো বেজাল নাই। আজকাল প্রত্যেকটা জিনিস কিনতে যাবেন, বেজাল আছে নি, মানুষ অভাব নাই, বেজাল মানুষ, মুমিন অভাব নাই, বেজাল মুমিন, জামাইর অভাব নাই, বেজাল জামাই, বউর অভাব নাই, বেজাল বউ, মধুর অভাব নাই, বেজাল মধু, দুধের অভাব নাই, বেজাল দুধ, স্বর্ণের অভাব নাই, বেজাল স্বর্ণ। ঠিক তেমনি ভাবে আমাদের ইমানের মধ্যেও বেজাল ঢুকে গেছে। আল্লাহর কসম, বেজাল মুক্ত ইমান লইয়া আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার রব দিতে এক মুহূর্ত পর্যন্ত দেরি করবে। এই জন্য উলাইকা হুমুল মুমিনুনা হাক্ক, 5টা গুণাগুণ তাকে মুমিনে হক এই ঘোষণাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ খাঁটি মুমিন মুসলমানের জন্য তার সম্মান আকাশচুম্বী করে দেব দুনিয়াতে, পরকালে তার জন্য আমি আল্লাহ আমার আত্মা জান্নাতকে ওয়াজিব করে দেব। 2 নম্বর পুরস্কার, ও মাগফিরাতুন, এই 5টা কোয়ালিটি যে মুমিন মুসলমানের মধ্যে থাকবে, আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো জিন্দা থাকা অবস্থায় আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করে দিব। 3 নম্বর হলো ওয়ারিসকুম কারীম, এই 3 নম্বর পুরস্কার হলো খাঁটি মুমিন মুসলমানের, যে আমি আল্লাহ তাকে ইজ্জতের রিজিকের সুব্যবস্থা দান করব। একটু জোরে কর, আমাদের গুনাহ মাফ করবেন, ইজ্জতের এমন ভাবে সম্মানের খাবারের রিজিকের সুব্যবস্থা করবেন, আমাদের সম্মান বাড়ায় দিবেন, মুমিনের এই গুণগুলি থাকলে এই ঘোষণাটা দিয়েছেন কে? আরো জোরে কর। আমার বন্ধুগণ খুব খেয়াল করে বুঝবেন, যে কথাটা আমি বলতেছিলাম, মুসা পয়গাম্বর আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যখন গেলেন, আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বে কাবার মালিক, আমাকে গোপন একটা পাসওয়ার্ড দেন, মানে হইল আমাকে গোপন একটা নেক আমল বাতায়া দেন। আল্লাহ তখন ডেকে ডেকে বলেন, মুসা পয়গাম্বর, গোপন আমল হইল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বে, আমি আল্লাহ আসমান ছেদ করে তোমার সাথে সরাসরি কথা বলার জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাব। আর শুধু তাই নই, কিয়ামত পর্যন্ত আমি আপনাকে গোপন পাসওয়ার্ড দিলাম আপনার জন্য, আখেরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই পাসওয়ার্ডকে ওপেন করে দিলাম। আমাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পাসওয়ার্ড গোপন আমলটা ওপেন করে দিলেন, সকলের জন্য আল্লাহ মার্জিত করে দিলেন। কেন?
আখেরি নবীর উম্মত হওয়ার কারণ। আর একটু জোরে কর। আচ্ছা আপনারা বলেন আমরা আখেরি নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমরা খুশি না বেজার? একটু জোরে কর। এই কথাটা সব সময় আমরা বলি যে আল্লাহ আমার আর কিছু তাক না তাক, আমার সম্পদ না তাক অসুবিধা নাই, আমার দোকান না তাক অসুবিধা নাই, আমার মার্কেট না তাক অসুবিধা নাই, ও আল্লাহ আমার ব্যাংক ব্যালেন্স না তাক অসুবিধা নাই, মুহূর্তের মধ্যে আমার ঈমান যদি না থাকে অসুবিধা আছে না? একটু জোরে কর। হ্যাঁ, স্বর্ণ যেমন দামি, এই স্বর্ণের একটা টুকরা যদি আপনার ঘরের মধ্যে থাকে 5 কেজি 10 কেজি 3 কেজি, আর কেউ যদি জানতে পারে আপনার ঘরের মধ্যে ডায়মন্ড আছে স্বর্ণ আছে অনেকগুলা, তাহলে আপনি কি খুব নিরাপত্তার সাথে থাকতে পারবেন? এমনও হতে পারে খারাপ বউ হইলে জামাইরে জবই কইরা ওই ডায়মন্ড লইয়া বাইজ্ঞা যাইব আর বলবো তোমার মতন জামাইয়ের দরকার নাই, ডায়মন্ড থাকলে জামাইয়ের অভাব নাই। বুঝলে কোন? এই জন্য তাফসির কারকটা বলছেন এই ডায়মন্ড যেমন স্বর্ণ যেমন দামি, তার পিছনে সূত্র থাকে ঈমান হলো তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দামি। ওই ঈমানকে সংরক্ষণ করতে গিয়া জেল জরিমানা হতে পারে, অত্যাচার হতে পারে, জেল জরিমানা হতে পারে, এমনকি বেইজ্জতি হতে পারে, তোহমত লাগাইতে পারে, যা কিছু আসতে পারে আসবে। আমরা পরিষ্কার ভাষায় বলি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি? আর একটু জোরে কর। ঈমান অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস, অনেক দামি জিনিস। নবী আলাইহি সালাতু ওয়াসালাম বিশ্বনবী সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন ঈমান গ্রহণ করতেন, কাফের বেঈমান মুশরিকরা বলতেন আহারে গরিব গরিব সাহাবীদেরকে লইয়া আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বৈঠক করে, এদেরকে যদি দূরে সরায়া দে আবু জেহেল উদ্বা সাহেবরা আমরা জামু। আল্লাহ নবীর কাছে এই খবর আসার পরে আল্লাহ নবী বললেন, খুব খুশি হইলেন আহারে বড় বড় কাফেররা যদি মুসলমান হয়ে যায় দাওয়াত দিতে সহজ হবে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন নবী গো আপনার কাছ থেকে ছোট ছোট সাহাবায়ে কেরামদের গরিবদেরকে সরাইয়া বড়রা আপনার কাছে আসবে না, তাদেরকে দূরে সরাইয়া আপনাকে একলা করতে চাই। খবরদার, যে যত বেশি গরিব টাকা পয়সা হীনতা তার ঈমানের মজবুতি আমি আল্লাহ তত বেশি দান করে দিব। আর দুজরে কোন? আল্লাহ 10 জন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই 10 জন সাহাবি জীবিত থাকা অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করে বলছেন নবী গো এই 10 জন সাহাবিকে আমি আল্লাহ জিন্দা থাকা ওই 10 জন সাহাবি আল্লাহর কাছে আয়সা কান্না জর্জরিত অবস্থায় বললেন নবী গো আল্লাহ তো জান্নাত দিবেন বলছেন, কোন জান্নাত দিবেন জানতে চাই। তখন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর সাহাবিদেরকে গিয়ে বলে দাও আমার বন্ধুর সাহাবিদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিলা। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যারা কালিমার পিছনে মেহনত করবে, দাওয়াতের তাবলিগের পিছনে মেহনত করবে, কোরআনের পিছনে মেহনত করবে, তাদের ঈমানকে শক্তিশালী বানায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? সর্বশেষ কথা বলে দিতে চাই, খাঁটি মুমিন হতে গেলে 5টি কোয়ালিটি 5টি গুণের প্রয়োজন। এই 5টি গুণ অর্জন করতে গেলে যা যা কিছু বিসর্জন করা দরকার সব কিছু বিসর্জন করতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখায় দেয়।